সবাইকে ফুলের শুভেচ্ছা বাঁশগাড়ি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি রায়হানা হক, প্রধান শিক্ষক এই স্কুলে। তোমাদের জন্য একটা গণিত পাঠ নিয়ে এসেছি, তার জন্য দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর গণিত, জ্যামিতিক আকৃতি, অধ্যায় 16 এবং 23, পৃষ্ঠা 88। ওকে, সো সবাই ভিডিওটি লক্ষ্য করো। কি দেখেছো বলো তো, চেষ্টা করি বলতে, চেষ্টা করি। সে ঠিকই ধরেছ, জ্যামিতি, এগুলোকে আমরা জ্যামিতিক আকৃতি বলি, শেপ বা ইংরেজিতে শেপ বলে, বাংলায় একে আমরা কি বলি, জ্যামিতিক আকৃতি। ঠিকই ধরেছ। চলো কিছু ছবি দেখি, সবাই একটু লক্ষ্য। এগুলো কিসের ছবি? একটা ইট, একটা কেক, একটা বই। এগুলোকে কি বলে? ঘনক। এগুলোর নাম কি? ঘনক। এগুলোকে কি বলে? ঘনক বলে, যার চারটি আকৃতি আছে, চার কোণ আকার। এগুলোকে কি বলে? এগুলো কি আকৃতি? ঘনক, চার কোণা আকৃতি। এগুলো কি আকৃতি? চার কোণ আকৃতি। এগুলোকে আমরা কি বলবো জ্যামিতিক ভাষায়? ঘন বলবো। এখন দেখো তো ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই ধরেছ, এগুলো বেলুন আকৃতি। এগুলোকে কি বলে? বেলুন। এগুলোকে কি বলে? বেলুন। এগুলো কি আকৃতি? বেলুন আকৃতি। ঠিকই ধরেছে, এগুলোকে বেলুন বলে। এগুলোকে আমরা কি বলতে পারি? বেলুন আকৃতি বলতে পারি জ্যামিতি ভাষায়। আবার লক্ষ্য করো, সবগুলো একই ধরনের আকৃতি, বিভিন্ন ধরনের ফল এবং জ্যামিতিক স্কোয়ার এবং আইসক্রিম এবং অন্যান্য জিনিস আছে, সবগুলো কি আকৃতি? এগুলোকে কি বলে? কোনো। জ্যামিতিক ভাষায় কি বলে? কোনো। এগুলো কি আকৃতি? তিন গুণা আকৃতি। কি কোন আকৃতি? তিন গুণ আকৃতি। ঠিকই বলেছ, কোন বলে তিন গুণ আকৃতি। এখন লক্ষ্য করো মনোযোগ দিয়ে, কি দেখতে পাচ্ছ? এগুলো কি বলে? গোলক। এগুলোর নাম কি? গোলক। এগুলো কি আকৃতি? গোলাকৃতি। এগুলো কি আকৃতি? গোলাকৃতি। ছবি দেখিও পড়ি। দেখো সবাই মনোযোগ দিয়ে, ঘন, বেলুন, কোন, গুলো। এখন আমার সাথে সবাই পড়ো, ঘন, বেলুন, কোন, গুলো, বেলুন, ঘন, কোন, গুলো, গোলক, কোন, ঘন, বেলুন। গোলাকৃতিকে কি বলা হয়? গোলক। তিন গুণ আকৃতিকে কি বলা হয়? কোন। চার কোণ আকৃতিকে কি বলা হয়? ঘন। এবং
যেটা লম্বা লম্বা আকৃতি সেটাকে কি বলে বেলুন, বেলুনের মতো আকৃতি সেটাকে বলে গোলাকৃতি গুলো, তিন কোণ আকৃতি কোণ, চার কোণ আকৃতি ঘন, এবং লম্বা আকৃতি যেটা সেটা বেলুনের মতো তাকে বলে বেলুন। ক্লিক করে নাম বলি, কোন ঘন গুলো বেলুন, কোন ঘন গুলো বেলুন, সবাই লিখে গেল খাতায়, লিখে বলো আমার সাথে ঘন গুলো, গুণাকৃতি কি বলা হয় জ্যামিতিক ভাষায় গুলো, গুণাকৃতি কি বলা হয় কোন, এবং বেলুন আকৃতি কি বলা হয় বেলুন। তাহলে আমরা কি শিখলাম, ঘন কোন গুলো এবং বেলুন, তোমরা কি লিখে ফেলেছো? ঠিকই, হ্যাঁ ঠিকই লিখেছো। কোনটি কি আকৃতি খুঁজে বের করে খাতায় লিখো। তোমাদেরকে এখন 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই খাতায় লিখো, ঝটপট লিখে ফেলো। তাহলে এটা কোন আকৃতি? গোলাকৃতি। এটা গোলাকৃতি, তাহলে এটা কি? গোলক। এটা বেলুন, এটা কোন, এটা কোন, এটা কোন, এটা কোন, এটা চার কোণ আকৃতি, তাহলে কি ঘন ঘন ঘন। দেখো কত সুন্দর জ্যামিতি আকৃতিগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। এটা কি? গোলো গোলো গোলো, কোন 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 কোন, গোলো 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 গোলো, ঘন কোন, বেলুন কোন, এগুলো কোন, এগুলো কোন 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 কোন। তাহলে আমরা জ্যামিতিক আকৃতি দিয়ে বিভিন্ন ধরনের চিত্র আঁকতে পারি। চলো ইচ্ছে মতো আঁকিও, কাগজ কেটে বানাই। তোমরা এখন বই খুলো, 88 পৃষ্ঠা, তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতিগুলো যা আমরা পড়িয়েছি বইয়ের মধ্যে আছে। উপর থেকে একটি চতুর্ভুজ, পাশ থেকে একটি চতুর্ভুজ, উপর থেকে একটি চতুর্ভুজ, পাশ থেকে একটি চতুর্ভুজ, নাম চিত্র উপর ও পাশ থেকে আকৃতি মিল করে ঘন ঘন, কোন কোন, বেলুন গুলো গুলো। এখন আমরা জ্যামিতিক আকৃতিগুলো দিয়ে বিভিন্ন ধরনের চিত্র আঁকা হয়েছে আমরা দেখতে পাবো। বোর্ডে এসে লিখে চিত্র কয়েকটি আকৃতি দিচ্ছি, ডট ব্যবহার করে চিত্রগুলো দিয়ে কোন আকৃতি, এটা গুলো, এটা কি ঘন, এটা কোন, ঠিকই ধরেছে। চলো আঁকি, ইতিমধ্যে আমরা জ্যামিতিক আকৃতি 4টি শিখেছি, কি কি? ঘন গুলো কোন এবং বেলুন। পাশে দেখানো ছবির মতো তোমার বাড়িতে কি কি আছে তা লিখে রাখবে এবং বাড়িতে বাবা মাকে দেখাবে। আজকে আমরা শিখলাম যে বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি। ওকে, সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।